যোগীরা শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ভাবাদর্শে লিখিত গীতার অন্তর্মুখী যৌগিক ব্যাখ্যা, যা সুরধনী গীতার মধ্যে বলা হয়েছে, তা এক অপূর্ব সৃষ্টি। শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের স্ত্রী সুরধনী দেবী প্রণীত সুরধনী গীতা, প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী, গিরিজা লাইব্রেরি, অষ্টম সংস্করণ, জুলাই 2013। পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্যের জীবিতকালে সুরধনী গীতা প্রকাশিত হয়নি। পরবর্তীকালে তাঁরই পদানুসারিণী স্ত্রী সুরধনী দেবীর নামে গ্রন্থখানি প্রকাশিত হয়। এই অপূর্ব গ্রন্থখানি সনাতন ধর্মীয় যোগ পিপাসু মানুষের কাছে বড়ই আদরণীয়। গীতার সাধন সমর রক্তক্ষয়ী স্থূল সমর নয়, এ সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হচ্ছে। কৌরব পক্ষ অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলছে, জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দেব, তুমি নিবৃত্তি পক্ষের দিকে যেও না। আবার পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তি পক্ষ বলছে, প্রবৃত্তি পক্ষের দিকে থাকলে চির সুখ বা চির শান্তি পাবে না, আমার দিকে এসো, আমি তোমাকে চির শান্তি দেব। এই দুই পক্ষের লড়াই হলো মহাভারতের লড়াই। এ লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরে চলেছে, এ কারণে নিবৃত্তি পক্ষের দিকেই স্বয়ং ভগবান ছিলেন এবং নিবৃত্তি পক্ষেরই জয় হয়েছিল। এই নিবৃত্তি মার্গে যেতে গেলে যোগীকে কিভাবে অগ্রসর হতে হবে, সে কথাই গীতার মাধ্যমে বর্ণিত হয়েছে। ভগবান কৃষ্ণ শ্যামাচরণের ভাবাদর্শে লিখিত গীতার অন্তর্মুখী ব্যাখ্যা, যা সুরধনী গীতার মধ্যে বলা হয়েছে, তা অপূর্ব সৃষ্টি। সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। সঞ্জয় কহিলেন, পাণ্ডব সেনা বহিত দেখিয়া তখন রাজা দুর্যোধন আচার্য সমীপে গমন করিয়া কহিলেন। তাৎপর্য, সঞ্জয় কহিলেন, সঞ্জয় অর্থাৎ সম্যক প্রকারে জয় হইলে যাহার প্রকাশ হয় অর্থাৎ দিব্যদৃষ্টি, সেই দিব্যদৃষ্টির দ্বারা মনের নিকট ব্যক্ত হইতেছে অর্থাৎ মনের গোচর হইতেছে। পাণ্ডব সৈন্য বহিত দেখিয়া অর্থাৎ পঞ্চতত্ত্বের দল সমূহকে আত্মরাজ্য স্থাপন চেষ্টায় যুদ্ধে সজ্জিত দেখিয়া তখন রাজা দুর্যোধন অর্থাৎ দুর্মতি আচার্য দ্রোণাচার্য সমীপে, দ্রোণাচার্য অর্থাৎ জেদ, ইনি উভয় পক্ষের গুরু, যেহেতু জেদ ভালো বিষয়েও আছে মন্দ বিষয়েও আছে, অর্থাৎ জেদ রূপী গুরুর সমীপে গমন করিয়া কহিলেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে গুরু, আপনার শিষ্য ধীমান দ্রুপদ পুত্র কর্তৃক বহিত পাণ্ডবগণের এই মহতি সেনা অবলোকন করুন। তাৎপর্য, দ্রুপদ অর্থে যাহার শীঘ্র গতি অর্থাৎ অন্তর্যামিত্ব শক্তি, তৎপুত্র অন্তর্গতা বুদ্ধি, ইনি দ্রুপদ পুত্র। এই অন্তর্গতা বুদ্ধি জেদের সাহায্যে উৎপন্ন অর্থাৎ সৎ বিষয় প্রাপ্তির সম্বন্ধে জেদ কর্তৃক এই বুদ্ধি লাভ হইয়া থাকে। অতএব জেদ রূপ দ্রোণাচার্যের শিষ্য, এ কারণ রাজা দুর্মতি জেদকে কহিতেছেন, হে গুরু, আপনার শিষ্য বুদ্ধিমান দ্রুপদ পুত্র কর্তৃক বুহিত পঞ্চতত্ত্বের মহতি সেনা অবলোকন করুন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।
युधामन्युश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এই সেনাদলে মহাবলশালী মহাধনুর্ধর, যুদ্ধে ভীম অর্জুন তুল্য যুযুধান, সাত্যকী, বিরাট, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, সৌভদ্র অভিমন্য এবং দ্রৌপদী তনয়গণ, ইহারা সকলেই মহারথ। তাৎপর্য, এই সেনাদলে মহাবলশালী অর্থাৎ পরাক্রমশালী মহাধনুর্ধর অর্থাৎ ওঙ্কার রূপ শরীর হইতেছে ধনু, প্রণব ধনু, স্বর, হত্তা, ব্রহ্ম, তল্লক্ষ মুচ্যতে। এই ধনু যিনি ধারণ করিয়া আছেন তিনি মহাধনুর্ধর। ভীমার্জুন তুল্য যুদ্ধকারী অর্থাৎ অর্জুন হইতেছেন তেজস্তত্ত্ব, প্রাণের তেজ, এবং ভীম বায়ুতত্ত্ব, বায়ুরায়ু, বলং বায়ু, বায়ুর ধাতা শরীরীণং, বায়ু সর্বমিদং বিশ্বং, বায়ু প্রত্যক্ষ দেবতা অর্থাৎ প্রাণবায়ু। এখানে বায়ু অর্থে বাহিরের বাতাস নহে, যুযুধান সাত্ত্বকী অর্থাৎ সুমতি, বিরাট অর্থাৎ বিশেষ রূপে দীপ্তমান কুটস্থ চৈতন্য, সর্বব্যাপী পুরুষ পরমেশ্বরই বিরাট, মহারথ দ্রুপদ অর্থাৎ শীঘ্র গতি বিশিষ্ট অন্তর্যামিত শক্তি, ইনি মহারথ অর্থাৎ দশ সহস্র আসরিক ভাব রূপ সৈন্যের সহিত একাকী যুদ্ধে সক্ষম বীর্যবান কাশীরাজ। কাশী শূন্যস্থ মহৎ জ্যোতি, রাজ শব্দে প্রকাশ অর্থাৎ পরাক্রমশালী মহৎ জ্যোতি। পুরুজিত অর্থাৎ বিনা অবরোধে প্রাণের শত গতিরহিত যে স্থির অবস্থা তাহাই পুরুজিত। কুন্তিভোজ অর্থাৎ আনন্দ, নরশ্রেষ্ঠ শৈব অর্থাৎ ব্রহ্মজ্ঞ, বিক্রান্ত যুধামন্য, বিক্রান্ত অর্থাৎ বিক্রমশালী, যুধামন্য অর্থাৎ ক্রান্তি, প্রাণের গতি, ধৃষ্টকেতু সপ্রকাশ অনুভব, চেকিতান প্রণবধ্বনি, বীর্যবান উত্তমৌজা অর্থাৎ পরাক্রমশালী আদ্যা শক্তি, সৌভদ্র অর্থাৎ সুভদ্রা যিনি কল্যাণ দেন, তৎপুত্র অভিমন্য, অভি নির্ভয় মন্যু ক্রোধ, ভয়ে যিনি ক্রোধ করেন আর মনোরথ করার পর ক্রোধ হওয়ার যে অবস্থা তাহাই অভিমন্য। উপদি তনয়গণ অর্থাৎ পঞ্চতত্ত্বের গুণ সমূহ, ইহারা সকলেই মহারথ। अस्माकं तु विशिष्टाये तान्नि बोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। हे द्विजोत्तम, आमादे दले जहारा प्रधान, आमार सैन्येर नायक नेता, ताहादिगके अवगत होउन, आपनार अवगतिर जन्य बलितेछि। তাৎপর্য, রাজা দুর্মতি জেদকে সম্বোধন করিয়া বলিতেছেন, হে দ্বিজোত্তম, আমাদের দুর্মতি পক্ষের দলে যাহারা প্রধান, আমার সৈন্যের নায়ক, তাহাদিগকে অবগত হউন, আপনার অবগতির জন্য বলিতেছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। আপনি ভীষ্ম, কর্ণ, সমর বিজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং ভূরিশ্রবা। তাৎপর্য, আপনি অর্থাৎ আসরিক পক্ষের জেদ, ভীষ্ম অর্থাৎ ভয়, সাধন করিতে ভীষণ ভয়,
কর্ণ, কানে শুনিয়া মানিয়া লওয়া, শোনা কথায় বিশ্বাস, সমর বিজয়ী কৃপ অর্থাৎ কৃপা, দুর্মতি পক্ষে কৃপা অশ্বত্থামা, কল্প বৃক্ষের ন্যায় আশা, ভূরিশ্রবা সোমদত্তের পুত্র, সোমদত্ত অর্থাৎ ভ্রম, তৎপুত্র সংশয়, ইহারা দুর্মতি পক্ষের নায়ক। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ, নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। আমার জন্য প্রাণ ত্যাগে কৃত নিশ্চয়, নানা শস্ত্রধারী আরো অনেক বীর আছেন, তাহারা সকলেই রণপণ্ডিত। তাৎপর্য, আমার জন্য অর্থাৎ দুর্মতিকে বজায় রাখিবার জন্য প্রাণ পর্যন্ত সমর্পণকারী এবং নানা শস্ত্রধারী অর্থাৎ নানা প্রকার কূট তর্করূপ শস্ত্রধারী অনেক বীর আছে, তাহারা সকলেই রণপণ্ডিত, তাহারা সকলেই সাধন রূপ সমরে নানা প্রকার যোগ বিঘ্নকারী এবং অবিদ্যা সম্প্রদায়ের সাহায্যকারী রূপ পণ্ডিত। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তম ত্বিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। তাদৃশ বীরযুক্ত হইলেও ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের এই সৈন্যগণ বিপক্ষ সৈন্যগণের সহিত যুদ্ধে অসমর্থ, কিন্তু ভীম কর্তৃক রক্ষিত ইহাদের পাণ্ডব দিগের এই সৈন্যগণ সমর্থ। তাৎপর্য, ভীষ্ম অর্থাৎ ভয় কর্তৃক রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ, কিন্তু ভীম অর্থাৎ বায়ু প্রাণবায়ু তৎকর্তৃক রক্ষিত পঞ্চতত্ত্বের দলের সৈন্যগণ যুদ্ধে সমর্থ। সাধন সমরে প্রাণবায়ুর কার্য আরম্ভ হইলে ভয়ে কতক্ষণ থাকিতে পারে? ওই বায়ু ক্রিয়া দ্বারা ভয় সহজেই তিরোহিত হয়। সুতরাং ভীষ্ম কর্তৃক রক্ষিত সেনাগণ পূর্ব শ্লোকোক্ত রূপ রণপণ্ডিত হইল যুদ্ধে অসমর্থ, এ কারণ অপর্যাপ্ত, আর ভীম দ্বারা রক্ষিত সেনাগণ যুদ্ধে সমর্থ, এ কারণ পর্যাপ্ত। প্রণাম ক্রমশ।